প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের একটি পাঠ নিয়ে আসছি। আজকে আমাদের পাঠ হবে বাংলাদেশের সংস্কৃতি, পৃষ্ঠা নাম্বার 48 থেকে 51। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই তোমরা তোমাদের প্রয়োজনীয় বই, খাতা, পেন্সিল, কলম ইত্যাদি শিক্ষা উপকরণীয় বিষয় যা আছে সবগুলো নিয়ে বসেছ। তাহলে আজকে আমরা শুরু করতে পারি যে আমাদের আজকের বিষয় বাংলাদেশের সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়। মানুষ সৃষ্টির শুরু থেকে মানুষ প্রকৃতি ও পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে। এমনকি এক টুকরো পাথর বা একটি কাঠি বা একটি গাছের ডাল হয়ে উঠেছিল হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার। প্রকৃতিকে এমনিভাবে কাজে লাগানোর ক্ষমতা মানুষকে দিয়েছে সংস্কৃতি, বা যা অদ্যাবধি চলমান রয়েছে, অর্থাৎ এখনো চলমান। মানুষ বুঝতে পারল সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে। তাই মানুষ সমাজকে সংগঠিত সুসংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়ম কানুন নীতি, যা ধীরে ধীরে অর্থনীতি, রাজনীতি, ধর্ম, শিক্ষা ইত্যাদিতে রূপ দিল। সমাজের মানুষের আনন্দ, বিনোদন ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ, গান, সাহিত্য আরো কত কি। ফলে রচিত হল সংস্কৃতির বস্তুগত ও অবস্তুগত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি পার্ট 1-4 নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের পাঠের শেষে যা যা শিখতে পারব তা হলো সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারবে। দুই, বাংলাদেশের সংস্কৃতির উপাদান তা ব্যাখ্যা করতে পারবে বা শিখবে। তিন, বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে শিখবে। তাহলে আমরা সবাই আমাদের হাতে বই নিই। প্রথমে পাঠ 1, সংস্কৃতির ধারণা। সংস্কৃতির ধারণা, সংস্কৃতি বা কালচার যে কোনো শব্দে তার পরিচয় করিয়ে দেওয়া হোক বা নাই হোক, সংস্কৃতি আসলে মানুষের জীবন ধারা। সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায়। মানুষ তার আচার আচরণে, কথাবার্তায়, চালচলনে তার সংস্কৃতি দৃশ্যমান হয়। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই হলো সংস্কৃতি। তাহলে আমরা বলতে পারি সংস্কৃতি কি, অথবা সংস্কৃতি কাকে বলে। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই হচ্ছে সংস্কৃতি। আবার বলি, সংস্কৃতি হলো মানুষের তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধন করে যা চিন্তা ও কর্ম করে তাই হচ্ছে সংস্কৃতি।
যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে, তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি। অর্থাৎ আমরা বলতে পারি কৃষকরা ধান উৎপন্ন করে, কৃষক ধান উৎপন্ন করে কিন্তু তারা বা আমরা ধান খাই না, আমরা ধানকে চালের পরিণত করি, ঢেকিতে বা মেশিনের সাহায্যে আমরা ধানকে চাউলে পরিণত করি, সেই চাউল থেকে আমরা ভাত তৈরি করে খাই, অথবা সেই চাউলকে গুঁড়ি করে আমরা নানান ধরনের সুস্বাদু পিঠা তৈরি করে পায়েস তৈরি করে। তাহলে ওই পিঠে তৈরি করা, পায়েস তৈরি করা, ভাত খাওয়া, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি। মানুষ যখন লিখতে শিখল তখন প্রথমে পাথর খোদাই করে কিংবা গাছের ছাল বা পাতা তারা লিখত। মানুষ প্রথমে কাগজ কলম বা খাতায় লিখত না, তখন কাগজের বা কলমের কোনো ব্যবস্থা ছিল না। সুতরাং মানুষ প্রথমে লিখা প্রচলন করলো মাটির মধ্যে কোনো কাঠি দিয়ে খোদাই করে লিখত, মাটির মধ্যে কোনো কাঠি দিয়ে একে একে তারা লিখা প্রচলন শুরু করলো। এর পরবর্তীতে তারা ধীরে ধীরে বিভিন্ন গাছের পাতায় লিখত বা গাছের আকলে বাকলে লিখত। এইভাবেই তখন তারা আস্তে আস্তে ধীরে ধীরে লিখা প্রচলন শুরু করলো, লিখতে লাগলো। তারপর যখন কাগজ আবিষ্কার হলো তখন কালিতে পাখির পালক ডুবিয়ে লিখত, তখন কালির ব্যবস্থা ছিল না। তখন কালি তারা বিভিন্ন গাছের কষ বা রস দিয়ে বিভিন্ন পশু পাখির পালক ডুবিয়ে ডুবিয়ে তারা সেই পালক দিয়ে লিখত, অর্থাৎ কলমের পরিবর্তে সেই পালককে ওই খালিতে ডুবে তারা লিখত। এভাবে আস্তে আস্তে তারা কলমের ব্যবস্থাও শুরু করল। এরপর মানুষ টাইপ রাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করে। অর্থাৎ এর পরবর্তীতে আমরা ধীরে ধীরে এখন কী করি, আজকে আমরা যে কাজগুলো করি বইপত্র লিখি সেগুলো টাইপ করা হয়, টাইপ করে প্রিন্ট করে আমাদের বই তৈরি করা হয়। তাহলে আজকে আমরা লিখা প্রচলন বা লিখা পদ্ধতি অনেকটা টাইপের মধ্যেই চলে আসছে। এবং সর্বশেষ মানুষ কম্পিউটার আস্তে আস্তে আবিষ্কার করতে থাকে। এখন পৃথিবীর বহু মানুষই কম্পিউটারে লিখে। এখন অনেকে আমরা দূর দূরান্তে বা কোনো খবর বা মেসেজ যদি আমরা পাঠাতে চাই বা আদান করতে চাই, আদান প্রদান প্রদান করি, আমরা কম্পিউটারের মাধ্যমে লিখে আদান প্রদান করে থাকি। এই যে লেখার বিভিন্ন মাধ্যম মানুষ তৈরি করলো, এর সমষ্টি হচ্ছে সংস্কৃতির একটি অংশ। তার মানে আমরা প্রথমে মাটি খোদাই করে কোনো কাঠি দিয়ে লিখতাম, আঁকতাম, এঁকে 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 তখন আস্তে আস্তে লিখা শুরু করলাম। এরপর পরে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আমরা তখন বড় পাতায় অথবা গাছের আকলে বাকলে অথবা তাল পাতায় আমরা লিখন পদ্ধতি শুরু করলাম। এরপর ধীরে ধীরে আমরা কালি তৈরি করলাম, কাগজ তৈরি করলাম, খাতায় লিখলাম। এরপর ধীরে ধীরে এখন আমরা সেটা বিভিন্ন টাইপরাইটারের মাধ্যমে আমরা কম্পিউটারে বা লিখি। এইভাবে লিখে আজকে আমরা অনেক পরিবর্তন হয়ে আসলাম। এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। সংস্কৃতি দুই ধরনের, সংস্কৃতিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে কি অবস্তুগত। সংস্কৃতি দুইটি, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, একটা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতি কি? যা আমরা দেখি বা যা দৃশ্যমান সেগুলো হচ্ছে বস্তুগত। বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ হচ্ছে বস্তুগত সংস্কৃতি। যেমন তার মধ্যে রয়েছে ঘরবাড়ি, বইপত্র, আসবাবপত্র ইত্যাদি, যেগুলো আমরা দেখি বা দেখাতে পারি দৃশ্যমান, সেগুলো হচ্ছে কি বস্তুগত সংস্কৃতি। আবার অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো আমরা দেখাতে পারি না, অদৃশ্যমান, দেখানো সম্ভব না। অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান,
সামগ্রিকভাবে আমাদের যে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, জানা, জানার বিষয় জানি, এবং আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ধর্মীয় বিশ্বাস, অর্থনীতি, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, সঙ্গীত ইত্যাদি, যেমন আমার কী গান করতেছি সেটা দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, বা আমার মনের কী তেমন চিন্তন, কথন, বলন সেটা দেখানো যাচ্ছে না, সেটা হচ্ছে গিয়ে অবস্থাগত সংস্কৃতি। ধর্মীয় বিশ্বাস, আমরা ধর্মকে বিশ্বাস করি, আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করে আসছেন, আমরা বিশ্বাস করি, সেটা আমরা কিন্তু কাকে দেখাতে পারি না, সেটা হচ্ছে গিয়ে অবস্থাগত বা অদৃশ্যমান। তো সুতরাং সংস্কৃতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি দৃশ্যমান, অবস্তুগত সংস্কৃতি অদৃশ্যমান। একটি বস্তুগত এবং অন্যটি হচ্ছে অবস্তুগত। বাড়ি যদি বস্তুগত সংস্কৃতি হয় তাহলে এর পরিকল্পনাটি হবে অবস্তুগত সংস্কৃতি। তো আমরা আজকে একটা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর করে একটা বাড়ি তৈরি করলো দেখতেছি, এটা হচ্ছে বস্তু। আর যেটা যে তৈরি করেছেন, যে নির্মাণ করার জন্য পরিকল্পনা তৈরি করেছেন, চিন্তা করেছেন, সেটা কিন্তু দেখানো যাচ্ছে না, সেজন্য সেটা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। পুস্তক যদি বস্তুগত সংস্কৃতি হয় তবে পুস্তক লেখক যে চিন্তা ভাবনা করে পুস্তকটি লিখেছেন বা বইটি লিখেছেন সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি, কারণ উনি বই লিখেছেন, আমি বই দেখতেছি, সেটা বস্তুগত সংস্কৃতি। আর বইয়ের যে লেখার জন্য ভাষা বা কোন ভাষা লিখবেন, কীভাবে লিখবেন, কী চিন্তা করেছেন, ওটা হচ্ছে কিন্তু অবস্তুগত, যেটা উনি আমাকে বা আমরা দেখাতে সম্ভব না বা দেখাতে পারছি না। কম্পিউটারের হার্ডওয়্যারগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, এবং যে সফটওয়্যারগুলোর কম্পিউটার পরিচালনা করে সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। কম্পিউটার আমরা দৃশ্যমান দেখতেছি, সেটা হচ্ছে বস্তুগত। আর কম্পিউটারের মধ্যে যে যে জিনিসপত্র ভিতরে আছে, যে সাহায্যে আমরা কম্পিউটারটা বা কম্পিউটারের মধ্যে লিখতে সাহায্য করে, সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এরপরে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের সংস্কৃতির উপাদান। বাংলাদেশের সংস্কৃতির উপাদান, আমরা এগুলোর এই যে বস্তুগত সংস্কৃতি যে উদাহরণ দিলাম, ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতির উপাদান। আর এই অবস্তুগত সংস্কৃতির উপাদান হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ, ভাষা, বর্ণমালা, সঙ্গীত ইত্যাদি। বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পাই, আবার এ দেশের সংস্কৃতির অনেক উপাদানেই আমরা দেখতে পাই না, ধরতে পারি না, দেখতে না পাইলে আমরা ধরার তো কষ্টে আসে না। যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু ঘরবাড়ি তৈরি করার জন্য যে তার মনের পরিকল্পনা, চিন্তা, কৌশল, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু এগুলো তৈরির জ্ঞান বা কৌশল দেখা যায় না। এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতি উপাদান সমূহকে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। আমি আগেই বলেছি আমরা সংস্কৃতিকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আরেকটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেটা দেখা যায় বা দৃশ্যমান সেটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর যেটা দেখা সম্ভব না সেটা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। এদেশের সংস্কৃতির বিষয়বস্তুগত উপাদানসমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, যানবাহন, খাবার, শাসাবাদের উপকরণ, বইপত্র ইত্যাদি। আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান, মনোভাব ও দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, আদর্শ ও মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি। এগুলো হচ্ছে অদৃশ্যমান, এই জন্য আমরা বলতে পারি অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম বা শিখতে পারলাম সংস্কৃতি কী বা সংস্কৃতি কাকে বলে। মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লোককে যা চিন্তা করে বা কর্ম করে, কর্মানি কাজ করে, তা হচ্ছে সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কাকে বলে?
মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করে বা কাজ করে কর্ম করে তাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যদি আমাকে জিজ্ঞেস করা হয় বস্তুগত সংস্কৃতি কি, যে সংস্কৃতি যে বস্তু দেখানো সম্ভব খালি চোখে দেখা যায় সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, যেমন বই খাতা কলম ঘর বাড়ি আসবাবপত্র ইত্যাদি, এগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যা দেখানো সম্ভব না, দেখা যায় না, অদৃশ্যমান, সেগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। যেমন সামগ্রিক জ্ঞান, মনোভাব, দৃষ্টিভঙ্গি, ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা ইত্যাদি, এগুলো হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। এটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। আমাদের দেশে মানুষ নিজস্ব প্রয়োজনে বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি করেছে। আমাদের প্রয়োজনে আমরা পরিবর্তনশীল, আমাদের প্রয়োজনে আমরা সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ করার জন্য আমরা নিজে নিজে প্রতিনিধিতেই কাজ করে চিন্তা করে থাকি, কৌশল আবিষ্কার করে, কৌশল অবলম্বন করি। এসব উপাদান হাজারো বছর অথবা শত শত বছর ধরে টিকে রাখতে পারে। আমাদের বাঙালিদের সংস্কৃতি হচ্ছে হাজারো বছরের আগে, হাজারো বছরের আগে থেকেই আমরা সেই সংস্কৃতি চর্চা করে আসছি, সেগুলো আমরা আরও একটু পরিবর্তন করে যাচ্ছি। যেমন আমরা জাদুঘরে গেলে এমন অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের বা হাজারো বছরের পুরনো, সেগুলো দেখে আমরা আমাদের বা সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা করতে পারি, ধারণা লাভ করি, জানতে পারি তখন সমাজ ব্যবস্থা পরিবেশ কেমন ছিল, ধারণা করতে পারে তখনকার সমাজের ব্যবস্থা এবং চিন্তা চেতনা পরিবেশগত সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানসমূহ কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছেদ বা বিচ্ছিন্ন করা না, অর্থাৎ বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি পরস্পর উপর নির্ভরশীল। কারণ আমি যদি চিন্তাই না করি, অবস্তুগত যে কোনো কৌশল আবিষ্কার নাই করি, তো আমি যদি নির্মাণ করতে পারবো না, আগে আমাকে চিন্তা করতে হবে যেটা দেখানো যায় না, সেই চিন্তা থেকে তার জিনিস বাহিরের রূপ বাহিরটা আমরা পেয়ে থাকি। সুতরাং বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি কোনোভাবেই অবিচ্ছেদ্য নয়, কেননা সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহের মধ্যে দিয়ে সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ পরিচয় পাওয়া যায়। যেমন নকশিখাতা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান, অর্থাৎ মেয়েরা যে আগেকার থেকে বিভিন্ন চিত্রের মাধ্যমে খাতা সেলাই করতেন, তৈরি করতেন, ফুল তৈরি করে বা ফুল দিয়ে খাতা তৈরি করতেন বা বিভিন্ন চিত্র নিয়ে তারা খাতা তৈরি করতেন, সেরাতেন, সেটা হচ্ছে আমাদের সংস্কৃতি, মেয়েদের সংস্কৃতি। অর্থাৎ আমাদের মেয়েরাই তাদের চিন্তা, তাদের পরিকল্পনা ওটার ভিত্তি করে তারা এই খাতাগুলো তৈরি করতেন। এই খাতার মধ্যে তারা ফুল পাতা হাতি ঘোড়া বা অন্যান্য কোনো দৃশ্য সেলাই করা হয় তখন তা হয়ে ওঠে এদেশের নারীদের মনে চিন্তার বহিঃপ্রকাশ। তারা কী ধরনের চিন্তা করতেন, পরিকল্পনা করতেন, সেটার বহিঃপ্রকাশ আমরা এই আমাদের নকশা খাতার মধ্যে আমরা পেয়ে থাকি বা ধারণা লাভ করতে পারছি। এই দৃশ্যগুলি দেখে আমরা বুঝতে পারি তখনকার মেয়েদের কল্পনা জল্পনা কী ছিল, এগুলো ছিল অবস্তুগত সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতির উপাদানগুলো একটির পরিবর্তনে অন্যগুলোও পরিবর্তন হয়, অর্থাৎ আস্তে আস্তে পরিবর্তন পরিবদ্ধ হয়, নতুন নতুন রূপ নেয়। যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান, প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইন পরিবর্তন এসেছে, শাড়ি পরার পরিধানও পরিবর্তন এসেছে। অর্থাৎ আগেকার দিনে তারা
হাতে তৈরি করতেন শাড়ি কাপড় বোনাতেন, আর এখন সেগুলো তারা মেশিনের মাধ্যমে তৈরি করাচ্ছে। তাহলে আগেকার দিনে শাড়ির মধ্যে তারা হাতে নকশা করতেন, আর এখনকার দিনে সেটা অনেকটা মেশিনের মধ্যে বা বিভিন্ন ছাপ দিয়ে তৈরি করতেছে। সেই আগের শাড়ির পরিধান এখনও পরিধানের মধ্যেও বা ব্যবহারের মধ্যে একটু পরিবর্তন এসেছে। তাই সেটা হচ্ছে কি আমাদের সংস্কৃতি। এরপরে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য। বাংলাদেশের সংস্কৃতির স্বরূপ ও বৈশিষ্ট্য, আমাদের ভূমি যেমন উর্বর তেমনি সংস্কৃতিরও বেশ সমৃদ্ধ। আমাদের এই দেশের মাটি, এই বাংলার মাটি অনেক উর্বর, সেই জন্য আমাদের সংস্কৃতিও অনেক সমৃদ্ধশালী, অনেক সমৃদ্ধ। এখানে আগত নানা জাতের মানুষ ও তাদের সংস্কৃতি সৃষ্টি করেছে সাংস্কৃতিক বৈচিত্র্য। এদেশে নানান দেশ থেকে, নানান জায়গা থেকে আগত মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি আমাদের এখানে তুলে ধরেছে। সেই সংস্কৃতির আমরা অনেক বৈচিত্র্য, সংস্কৃতি আমরা বৈচিত্র্য দেখতে পাই। সেই সংস্কৃতির তাদের মধ্যে ছিল সেই সংস্কৃতি থেকে তাদের সাংস্কৃতিক পরিবর্তন, সেগুলো আমরা দেখে থাকি। প্রাচীনকাল থেকেই এদেশের উর্বর ভূমি মানুষের বা মানুষকে কৃষিজীবীতে উৎসাহিত করে, কারণ এদেশের মাটি যেমনি উর্বর, সেই উর্বরের কারণে আমাদের এখানকার দেশের বা এই দেশের মানুষ কৃষির মধ্যে যখন অনেক অনেক বেশি ফলন লাভ করত, তখন সবাই সেই কৃষিকাজের মধ্যে ঝুঁকি হয়েছিল, সেই কৃষিকাজ করে তারা অনেক লাভবান হচ্ছিল। সেই জন্য আমাদের এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল, কৃষির কাজ করতে তারা উৎসাহিত পায়। কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে ঘিরে ঘরে উঠেছে মানুষের আচার আচরণ, সঙ্গীত, নৃত্য, ঘর বাড়ি সহ সংস্কৃতির সকল দিক। রাখালিয়া, মুর্শিদি, জারি সারি সকল গানেই থাকত কৃষির কথা। আমাদের দেশের কৃষকেরা যখন মাটি কাজ করতেন তখন তারা গান করতেন, তখন তারা কৃষক নিয়ে গান করতেন, গান তৈরি করতেন। যখন আমাদের আগেকার দিনের যাতায়াতের ব্যবস্থা, মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার আমাদের সড়কপথের ব্যবস্থা ছিল না, সেজন্য নৌপথে নেওয়া হতো। তখন নৌপথে যারা মাঝিরা ডাঁড় টানতেন তারাও কিন্তু গান গাইতেন, জারি গান, সারি গান গাইতেন। রাখালের যারা মাঠের মধ্যে গরু চড়াতেন তারাও বসে বসে অবসর সময়ে বা বিনোদন করতেন, গান করতেন। সেই গানের মধ্যেও কিন্তু কৃষকদের নিয়ে কথা, সে কৃষককে নিয়ে তাদের কথা নিয়ে গান করতেন। আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার খুব বেশি, সেটা হাড়ি কলসি থেকে পোড়ামাটির ফলক পর্যন্ত দেখে আমরা বেশ বুঝতে পারি। অর্থাৎ এই দেশের মাটি এই কৃষির উপর নির্ভরশীল, পাশাপাশি কৃষির সাথে যারা, মাটির সাথে যারা সম্পৃক্ত তারা এই কৃষির পাশাপাশি তারা বিভিন্ন মাটি দিয়ে হাড়ি পাতিল, বিভিন্ন ধরনের ফলক তৈরি করতেন। সেই ফলকের মাধ্যমে, হাড়ি পাতিলের মাধ্যমে, মাটির হাড়ি পাতিলের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের দেশের বাঙালিদের সংস্কৃতি। এ দেশে বাঁশ, বেত, কাঠের ব্যবহার বহুকালের, যেহেতু ফসল উৎপাদনের পাশাপাশি গাছ, বাঁশ বা বিভিন্ন ফসলের মাটির পাশাপাশি যে আমরা বাগান করে থাকি সেটাও কিন্তু কৃষির অংশ। সেই কৃষকের অবদানে তাদের এক পর্যায়ে তারা মাঠে কাঠে কাজ করে থাকেন, অপরদিকে তারা বিভিন্ন ধরনের বাগানও তৈরি করেন। সেই বাগান থেকে তারা গাছ বাঁশ পেয়ে সেই গাছ বাঁশ দিয়ে তারা ঘর নির্মাণ করতেন, এবং তারা তার পাশাপাশি খড়কুটা বা ছন বা বড় বড় পাতা, গোল পাতা এগুলো দিয়ে সেই ঘরের ছাউনি হিসেবে তারা ব্যবহার করত। এটা তো আমাদের বাঙালিদের সংস্কৃতি। দৈনন্দিন জীবনে খাদ্য ও অন্যান্য কাজে গাছপালা, জলাশয়ের অবদানও বেশি।
নদী নালার সাথে নৈকট্যের কারণে আমাদের সংস্কৃতিতে মাঝি, জেলে, নৌকা বানানো কারিগর ইত্যাদি পেশা গড়ে উঠেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী চারপাশে একেবারে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা নদীর পাশে অবস্থান করতেন বা করেন তাদেরকে আমরা জেলে সম্প্রদায় বলি। জেলে বলে অনেকটা কারণ হচ্ছে তারা মাছ সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করে, জীবিকা জীবন জীবিকা করে। এর ফলে সেই জেলেদের নৌকা বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র আদান প্রদান করে তাদের বড় বড় নৌকা নির্মাণ তৈরি করে, সেই তৈরি করার জন্য তখন নৌকা তৈরির কারিগরের প্রয়োজন। ঠিক ওইভাবেই তখন তাদের মাছ ধরার জন্য নৌকার প্রয়োজন, নৌকা তৈরি করার জন্য কারিগরের প্রয়োজন, মিস্ত্রির প্রয়োজন, কাঠের মিস্ত্রি বা নৌকা তৈরি করার মিস্ত্রি। এইভাবেই তখন তাদের মধ্যে আস্তে আস্তে ওই সংস্কৃতিও সমৃদ্ধতে থাকে লাভ করে ইত্যাদি পেশায় আমরা গড়ে উঠছি। নদীমাতৃক ভাটিয়ালি গান, শাড়ি গান ইত্যাদিতে নদী আর নদীর উপর নির্ভরশীল মানুষের জীবনের কথা উঠে আসে সাপিলভাবে, সুন্দরভাবে গুছিয়ে আমরা সেই কথাগুলো ওখান থেকে পেয়ে পাচ্ছি। কারণ কৃষির উপর নির্ভরশীল ছিল এবং নদীমাতৃক দেশ, জেলে সম্প্রদায়ের মাছ ধরার জন্য তখনকার দিনের আমাদের এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র আদান প্রদান করার কোনো ব্যবস্থা ছিল না, সড়কপথে কোনো ব্যবস্থা ছিল না, নৌপথে চলাচল করতো, আদান প্রদান করা হতো। তখন মাঝিরা দূর দূরান্ত থেকে মালপত্র আদান প্রদান করে বিভিন্ন জায়গায় দেশ থেকে দেশান্তরে পৌঁছে দিতেন, নিয়ে যেতেন, ব্যবসা বাণিজ্য করতেন। তখন তারা ক্লান্তি শ্রান্তের সময় দাঁড় টেনে টেনে তারা জারি গান, শাড়ি গান গাইতেন এবং সেগুলো সাথে মানে কৃষকদেরও বা কৃষির কথাও থাকত। এখানে তিনটি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এসেছে। তারা হলো অস্ট্রিক, দ্রাবিড় ও ইন্দো ইউরোপীয়। এই তিন বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এদেশের আগমন। তাদের প্রভাব আমাদের ভাষা ও সংস্কৃতিরও এখনও রয়েছে। ধর্ম বিশ্বাসের দিক থেকে ও আমাদের দেশে বৈচিত্র্য কম নয়। আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোকের বসবাস, তার মধ্যে রয়েছেন ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্ম এখানে পালিত হচ্ছে। প্রাচীন হিন্দু ধর্মের পাশাপাশি পাল আমলে বৌদ্ধ ধর্ম, মুসলিম সুফিয়া সাধকদের মাধ্যমে ইসলাম ধর্ম এবং পরবর্তীতে উপনিবেশিক শাসকদের মাধ্যমে এদেশে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে। তাই আমাদের রয়েছে প্রকৃতির সাথে বসবাসের দীর্ঘ ঐতিহ্য, নানা জাতের মানুষের কথা, নানা জাতের মানুষের কাছ থেকে পাওয়া সংস্কৃতি, বিভিন্ন ধর্মের কাছ থেকে পাওয়া প্রেরণা। তখন যেহেতু আমাদের দেশের প্রাকৃতিক রূপ অনেকটা প্রভাব পড়ে, ঝড় বৃষ্টি বাদল ইত্যাদি থাকে বলেই সেই জন্য আমাদের দেশের মানুষ যারা বসবাস করেন যে ধর্ম হোক না কেন, সেই ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্মকে অনেক অনেক পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে অনেক অনেক শ্রদ্ধা করেন, ধর্মের প্রতি অনেক শ্রদ্ধা করেন এবং ধর্ম প্রতিপালন করেন, চর্চা করেন। এসব মিলে জনবৈচিত্র্যের মতো বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যকে আমরা লালন করে আসছি। ধর্ম যার যার উৎসব সবারই, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা প্রীতি বন্ধনের মাধ্যমে ধর্ম চর্চা বা পালন করে থাকি। শ্রেয়ত বাঙালি সংস্কৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে প্রকৃতি যেমন সমৃদ্ধ তেমনি তার রয়েছে ভাঙা পড়া খামখেয়ালি। একে কোনোভাবেই এড়িয়ে চলা সম্ভব ছিল না, এখনও সম্ভব নয়। প্রকৃতির বিরূপ আচরণের যেহেতু কখনো ঝড়, কখনো বন্যা, কখনো অনাবৃষ্টি, হঠাৎ ঢল, এসব অনিশ্চিত থাকে, তাই এখানকার মানুষকে পরম শক্তির প্রতি আকৃষ্ট হয়ে বা আকৃষ্ট ও বিশ্বস্ত রাখে বা রেখেছে। সব ধর্মের মানুষ নিজ নিজ বিশ্বাস থেকে এই সাধনা করছে। এই সাধনার মাধ্যমে
আল্লাহ ও ঈশ্বরের কথা যেমন আছে তেমনি আছে মানুষের কথা। সেই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমন মানুষ রক্ষা পাওয়ার জন্য এই যে মানুষ মন প্রাণে শ্রদ্ধা করে ধর্ম প্রতিপালন করে থাকেন, চর্চা করে থাকেন, সেই ধর্ম হাজার বছর আগে থেকে, সেটার আমাদের সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে দিয়ে বা মধ্যে যে সুরটি প্রধান প্রধান সেটিকে বলা হয় মানবতা। বাঙালির সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যে যে সুরটি প্রধান সেটাকে বলা হয় মানবতা, অর্থাৎ মানুষের জন্য ভালোবাসা, মানুষে মানুষের সম্প্রীতি, এইসব কথা প্রতিফলনে আমরা পাই লালন ফকিরের, রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুলের গানের মধ্যে। সেই সুলতান আমলে কবি চণ্ডীদাস লিখেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। অর্থাৎ আমরা যতই কিছু বলি না কেন, সবার উপরেই মানুষ, মানুষের উপরে নেই। আর নাম না জানা কবি লোককবি লিখেছেন চমৎকার কবিতা, নানা বরণ গাভীরে ও ভাই একে বরণ দুধ, জগৎ ভরি মিয়া দেখি সবই একই মায়ের ফুল। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষ, আমরা বিভিন্ন ধর্মের মানুষ হলেও আমাদের ভিতরের রূপ একটাই, আমাদের রক্ত একই রঙের, আমরা একই সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীতে আমরা বসবাস করি, ধারণ করে বেঁচে থাকি। সুতরাং আমাদের ভিতরে এক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ আমরা হিন্দু মুসলিম একটা বৃন্তে, অর্থাৎ এক বৃন্তে দুটি কুসুম, একটা বৃত্তে বৃন্তে গোটায় দুটো বীজ বা কুসুম, সেটি কিন্তু হিন্দু এবং মুসলমানকে বলা হচ্ছে। অর্থাৎ এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, একটা বৃত্তের মধ্যে দুইটা হিন্দু মুসলমান, কিন্তু আমরা একটাই। যদি হিন্দু এবং বৌদ্ধ বা মুসলিম খ্রিস্টান আলাদা বলে পালন করে, কিন্তু আমাদের মানুষ জাতি একটাই, আমরা মানুষই। আমরা কবির ভাষায় এটাই বলতে পারি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতে সুরে সুর। আমরা বলি কোথায় স্বর্গ, অনেক দূরে স্বর্গ, অনেক দূরে নরক, মৃত্যুর পরে স্বর্গ মৃত্যুর পরে না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর। অর্থাৎ কোথায় স্বর্গ কোথায় নরক, স্বর্গ এখানে আমাদের লালন পালনের মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, আমাদের আলাপ আলোচনার মাধ্যমে, মনের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ আর নরক মানুষের সুরাসুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করব। তো আমরা আবারই একটু পুনরালোচনা করি, সংস্কৃতি কাকে বলে, তারপর হচ্ছে কি আমাদের সংস্কৃতির ক্ষয়টি ও কী কী। তাহলে আমাদের সংস্কৃতি কাকে বলে, মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাকে আমরা সংস্কৃতি বলি। সংস্কৃতি কয় প্রকার, দুই প্রকার, একটা বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে কি যা আমরা দৃশ্যমান বা যেটা আমরা খালি চোখে দেখি সেটা হচ্ছে কি বস্তুগত সংস্কৃতি, আর যেটা আমরা দেখতেই পারি না সেটা হচ্ছে কি আমরা অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে কি ঘর বাড়ি আসবাবপত্র বইপত্র পোশাক পরিচ্ছদ ইত্যাদিগুলো হচ্ছে বস্তুগত, যেগুলো বস্তুগুলো আমরা দেখতে পাই। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না, যা চিন্তা চেতনা মনোভাব ধর্মীয় বিশ্বাস সামগ্রিক জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি বর্ণমালা, হ্যাঁ এগুলো হচ্ছে কি অবস্তুগত সংস্কৃতি। তাহলে আজকে আমাদের জন্য একটি বাড়ি কাজ থাকবে, অর্থাৎ তোমাদের জন্য একটি বাড়ি কাজ থাকবে।
সেই বাড়ি কাজটা তোমরা একটু এই খাতায় লিখে নাও, বাড়ি কাজটা খাতায় লিখে নাও, নিচের শব্দটি দেখো, নিচের একটা ছক দেওয়া আছে সেই ছকটি দেখো, একটা ছক আছে খালি সেটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এর আগে লিখে আছে পরিবর্তনশীল, 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 উপরে আছে গ্রামীণ সংস্কৃতি ও শহরের সংস্কৃতি, গ্রামীণ সংস্কৃতি ও শহরের সংস্কৃতি, তারপর একটা আছে মানবতাবাদী।